পেইড অনলাইন ইভেন্টস ফেসবুক পেজ থেকে আর্ন করার নতুন একটা ফিচার। এই পেইড অনলাইন ইভেন্ট আসলে কি এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে এখান থেকে আর্ন করতে পারেন, সেটা নিয়ে আজকের এই ভিডিও। পেইড অনলাইন ইভেন্ট এই ফিচারটা মূলত সকল ফেসবুক পেজ ওনাররাই এটা পেয়ে থাকবেন, এবং এটার জন্য, এই ফিচারটা পাওয়ার জন্য বা এই মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনার খুব বেশি কোনো শর্ত এখানে আসলে নেই। যেমন ব্র্যান্ড কল অফ মনিটাইজেশন যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, 1000 ফলোয়ার হতে হবে, তারপর ইনস্ট্রিম অ্যাডস যে মনিটাইজেশন ফিচারটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে, বা সেই মনিটাইজেশনটা পাওয়ার জন্য আপনার 10000 ফলোয়ার থাকতে হবে, লাস্ট 60 ডেজের মধ্যে 260000 ওয়াচ টাইম থাকতে হবে, অনেক অনেক শর্ত রয়েছে। বাট এমন কোনো শর্ত, এমন কোনো কঠিন কোনো শর্ত আসলে পেইড অনলাইন ইভেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাদেরকে দেয়া হয়নি। তার মানে প্রায় সকল পেজ ওনাররাই আসলে এই মনিটাইজেশনটা উপভোগ করতে পারবেন এবং এটার মাধ্যমে আর্ন করতে পারবেন। তবে এই পেইড অনলাইন ইভেন্ট, এই মনিটাইজেশন ফিচারটা আসলে কি সবার জন্য? না। এই পেইড অনলাইন ইভেন্ট ফিচারটা মূলত হচ্ছে যারা টিউটোরিয়াল ভিডিও বানায় তাদের জন্য। কেন এই কথাটা বললাম সেটা আমি আপনাদেরকে বলছি। তার আগে দেখে নেওয়া যাক পেইড অনলাইন ইভেন্ট বিষয়টা আসলে কীভাবে কাজ করে, এই ফিচারটা আসলে কী। এই ফিচারটা হচ্ছে একটা ইভেন্ট, আপনি আপনার পেজ থেকে একটা ইভেন্ট ক্রিয়েট করবেন এবং সেই ইভেন্টটা মূলত পাবলিকলি থাকবে না, সেটা সংরক্ষিত থাকবে, এবং এই ইভেন্টের মধ্যে কানেক্ট হওয়ার জন্য মানুষকে নির্দিষ্ট পরিমাণ এন্ট্রি ফি প্রদান করে এই ইভেন্টের সাথে কানেক্ট হতে হবে। এবং এই ইভেন্টের মধ্যে আপনি যেই ধরনের ভিডিওগুলো দিবেন সেই ভিডিওগুলো আসলে সর্বসাধারণ মানুষ দেখতে পারবে না, শুধুমাত্র এন্ট্রি ফি প্রদান করে যে মানুষগুলো এই ইভেন্টের সাথে কানেক্ট হয়েছে শুধুমাত্র তারাই এটা দেখতে পারবে। আরও সহজভাবে বলতে গেলে আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করবেন, সেই ইভেন্টের একটা এন্ট্রি ফি থাকবে, যেই মানুষগুলো সেই ইভেন্টের সাথে জয়েন হতে চায় বা যেই এই ইভেন্টের মধ্যে কানেক্ট হতে চায় তারা এই নির্দিষ্ট পরিমাণ এন্ট্রি ফি প্রদান করবে, এবং নির্দিষ্ট সময়ে আপনি ওই ইভেন্টের মধ্যে যেই ভিডিওগুলো প্রদান করবেন, যেই ভিডিওগুলো পাবলিশ করবেন, সেই ভিডিওগুলো শুধুমাত্র ওই এন্ট্রি ফি প্রদানকারীরাই দেখতে পাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ইভেন্টের মধ্যে আপনি যে ইভেন্টটা ক্রিয়েট করেছেন সেই ইভেন্টের মধ্যে আপনি পূর্বের তৈরিকৃত কোনো ভিডিও আসলে আপলোড করতে পারবেন না, এখানে শুধুমাত্র আপনাকে লাইভ করতে হবে। আপনি ওই ইভেন্টের মধ্যে প্রবেশ করে যেই লাইভে আসবেন শুধুমাত্র সেই লাইভটা এখানে থাকবে, অন্য কোনো ভিডিও আপনি এখানে আপলোড করতে পারবেন না। এখন কথা হচ্ছে এই পেইড অনলাইন ইভেন্টটা যদি অ্যাজ এ কমেডিয়ান আমি ক্রিয়েট করি, আমি যদি পেইড অনলাইন ইভেন্ট এই ইভেন্টটা ক্রিয়েট করি, তাহলে মানুষ কি এন্ট্রি ফ্রি দিয়ে আমার কমেডি ভিডিও বা আমার ফানি ভিডিও দেখতে আসবে? স্বাভাবিকভাবে এটা দেখতে আসবে না। এন্ট্রি ফি দিয়ে মানুষ তখনই কোনো ভিডিও বা কোনো কিছু দেখতে যায় যখন সেখান থেকে কিছু শিক্ষণীয় থাকে, মানুষের সেটা জানতে হবে যেটা স্বাভাবিকভাবে অন্যান্য জায়গায় খুব সহজে পাওয়া যায় না, যার কারণে মানুষ এন্ট্রি ফি দিয়ে কোনো একটা জিনিস দেখতে যায় কিংবা শিখতে যায়। তাই এই পেইড অনলাইন ইভেন্ট ফিচারটা সবাই উপভোগ করতে পারলেও এটা মূলত টিউটোরিয়াল ভিডিও যারা বানায়, যারা কোনো কিছু শিখায়, তাদের জন্য বেশি কার্যকরী। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আপনি পেইড অনলাইন ইভেন্ট, আপনি যদি আপনার পেজ থেকে পেইড অনলাইন ইভেন্টটা ক্রিয়েট করেন এবং সেখানে যদি আপনি কোনো লাইভ করেন আপনার ভিউয়ারদের জন্য বা যারা এই পেইড অনলাইন ইভেন্টে এন্ট্রি ফ্রি দিয়েছে তাদের জন্য আপনি কোনো লাইভ করেন, সেটা দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে ফেসবুকের যে লাইভ রয়েছে সেভাবে করতে পারবেন, তাহলে কি হবে এই লাইভটা শেষ হওয়ার পরে এই লাইভ ভিডিওটাই, যেই ভিডিওটা আপনি ইতিমধ্যে করেছেন, যে লাইভটা করেছেন, সেই ভিডিওটা এই পেইড অনলাইন ইভেন্টের মধ্যে থেকে যাবে, মানে পরবর্তীতেও আপনার ওই দর্শকরা যারা এন্ট্রি ফি দিয়েছে তারা ওই ভিডিওটা পরবর্তীতেও দেখতে পাবে। বাট আপনি যদি কোনো থার্ড পার্টি সাইট থেকে এই লাইভটা করে থাকেন, তাহলে যেমন জুম মিটিং বা এই ধরনের কোনো থার্ড পার্টি সাইট থেকে যদি আপনি লাইভটা করে থাকেন, তাহলে এই লাইভটা আসলে পরবর্তীতে আর থাকবে না, সেটা শুধুমাত্র একবারের জন্যই থাকবে, মানে যারা এন্ট্রি ফি দিয়ে ওই ইভেন্টটার মধ্যে জয়েন করেছে তারা শুধুমাত্র এই লাইভ চলাকালীন সময়েই ওই ভিডিওটা দেখতে পাবে, পরবর্তীতে আর ওই ভিডিওটা দেখতে পাবে না। এবার আসা যাক শর্তের বিষয়ে, পেইড অনলাইন ইভেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কী কী শর্ত ফিল আপ করতে হবে। এখানে আসলে তেমন কঠিন কোনো শর্তই নেই, আপনাকে ফলোয়ারও থাকতে হবে, মানে নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার থাকতে হবে এমন কিছু নেই, নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম থাকতে হবে এমন কোনো কিছু নেই, শুধুমাত্র আপনার পেজটা যেন কোনো ভায়োলেশনের আওতায় না থাকে তাহলেই হবে। আর আপনি পেজের, ফেসবুক পেজের যেসব গাইডলাইন রয়েছে, যেসব কমিউনিটি গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনগুলো ফলো করে যদি আপনি ভিডিও ক্রিয়েট করেন বা পোস্ট করে থাকেন, তাহলেই আপনি এই মনিটাইজেশনের আওতায় চলে আসতে পারবেন এবং এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং সব কিছু ঠিকঠাক থাকলে, মানে আপনার যদি কোনো ভায়োলেশন না থাকে, আপনি যদি গাইডলাইন ব্রেক না করে থাকেন, তাহলে খুব সহজেই আপনার এই মনিটাইজেশন ফিচারটা পেয়েও যাবেন।